गुलजर भीतर गाथी रही खुम तुआरी, छीना लगे बांधी रही खुम तुआरी। কি করছো বাবু? রান্না করছি দুপুরের জন্য। ওয়াও, এটা কি করছো? রূপচাঁদা ফ্রাই করব, তোমার পছন্দের রূপচাঁদা ফ্রাই। আমার পছন্দের? কক্সবাজার স্টাইলে না? হুম। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কি? আজকে আলু ভর্ত করতেছি, ডাল করতেছি, রূপচাঁদা ফ্রাই করতেছি আর শাক ভাজি করব। আচ্ছা, ঠিক আছে। সব পছন্দের খাবার না? থ্যাংক ইউ সো মাচ আমার পছন্দের খাবার করার জন্য। আর কি, আজকে বারান্দায় রান্নাছ? হুম, ভালোই লাগে বারান্দায় রান্না করতে, কষ্ট কম হয় না? একটু দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, রান্না করো তাড়াতাড়ি। হ্যাঁ, দিয়ে দিলাম। আচ্ছা, তুমি যে রূপচাঁদা ফ্রাই করতেছো কক্সবাজার স্টাইলে অন্যরকমভাবে, তাহলে অনেক আপুরা বলবে যে আমাদের একটু রেসিপি দেখান। তুমি তাহলে রেসিপিটা শেয়ার করে দাও একেবারে এই ভিডিওতে করে দিই। হচ্ছে রূপচাঁদা মাছ নিয়েছি আর এগুলো আমি আজকে নিজে মাছ কাটছি, তাই তারা বেকা বটি দিয়ে কাটতে পারি নাই, ছুরিটা ধার নাই। তো এগুলা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর এখানে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি সয়া সস, তারপর দিয়েছি একটু ফিশ সস, তারপর দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, এখন একটু করে হলুদ গুঁড়ো দিছি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। আজকে মাছ এখানে কাটছি তো মাছে চলে আসছি। মাছগুলো এমন কেন বলো তো? ওদের খানা এইগুলা। হ্যাঁ, এখন এগুলোকে আমি মেখে যেতে ও একটু সরিষার তেল দিব, একটু তেলের বোতলটা খুলে দাও তো। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল, এখন আমি এগুলোকে ভালো করে মেখে উড়াদুড়া মাখবো। মেখে এই যে মাছগুলার গায়ে ভালো করে ঢুকিয়ে দিব, আর এই যে কেটেছি এগুলো তো দিয়ে দিব। আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, তো এগুলোকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। ম্যারিনেট করবা নাকি? হ্যাঁ, ম্যারিনেট করে রেখে দিলাম, আধা ঘন্টার মতো রেখে দিব, বাইরে বেশিও রাখতে পারেন। আমি ওই যে আমার রান্নাগুলো পর্যন্তই আমি রেখে দিব। ওকে, ঠিক আছে। আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে বাসায় তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার কিনে নেবেন। এই যে অনেকগুলো তেলের মাঝে দিয়ে দিলাম রূপচাঁদা, এখন এটাকে আমি ভেজে নেব একটু টপিট করে। এই তো হয়ে গিয়েছে আমাদের রূপচাঁদা ফ্রাই কক্সবাজার স্টাইলে। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, খুবই পছন্দ, বেস্ট ফিশ ভাজা ইলিশ মাছের পরে এটা আমার বেস্ট। তাই তো আমি তোমার পছন্দের সব খাবার রান্না করি। থ্যাংক ইউ সো মাচ। আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো রান্না করতে আর ওকে খুশি রাখতে। থ্যাংক ইউ সো মাচ। আর ও যদি খায় আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ, তুমি আমার এরকম যত্ন নাও খাবার সময়ে। কিউব ফ্যানের নিচে সুরভি রান্না করছে। ওকে, এখন আমরা খাবো। আজকের রান্নার ভিডিও এখানেই শেষ। আর সুরভির বারান্দায় রান্না করা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে।